নমস্কার, আমি শিবনাথ আর আপনারা দেখছেন সাগর বাংলা, মানুষ মানুষের জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেই বিষয়টি কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ইমামদের এবং পুরোহিতদের 500 টাকা করে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। অথচ প্রতিবন্ধী মানুষদের জন্য কোন রকম ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। আজকের এই প্রতিবেদনে আমরা কিন্তু এই ভাতা বৃদ্ধির বিরোধিতা করব না, আমরা প্রতিবাদ করব সমাজের সব থেকে অর্থনৈতিকভাবে দুর্বল, নিঃস্ব, হতাশাগ্রস্ত প্রতিবন্ধী মানুষগুলোর কথা। সরকারের কি একবারও মনে পড়েনি? প্রিয় দর্শক, ইতিপূর্বে আমাদের এই চ্যানেলে আমরা একাধিক প্রতিবেদন আপলোড করেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মসূচি নিয়ে। যে উন্নয়নমুখী কর্মসূচিগুলো বিভিন্ন রাজ্য সরকার প্রতিবন্ধী মানুষদের জন্য নিচ্ছে এবং ভাতাও বৃদ্ধি করছে। আর আজকের এই প্রতিবেদনে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 13 বছরের এই সরকার উন্নয়নমুখী কর্মসূচি তো গ্রহণ করতে পারেনি, তা সত্ত্বেও ভাতা বৃদ্ধির বিষয়েও সরকার পুরোপুরি উদাসীন। সেই কারণে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কি এমন প্রয়োজন হলো যাতে ইমাম ভাতা এবং পুরোহিত ভাতা বাড়াতে হলো। আসলে এর পেছনে একটাই অঙ্ক কাজ করছে, সেটা হচ্ছে ভোট ব্যাংক। ভোট ব্যাংককে অটুট রাখা এবং ভোট ব্যাংক বৃদ্ধির উদ্দেশ্যে সরকার বিভিন্ন ধর্মগুরুদের ভাতা বৃদ্ধি করে তাদের কাজে লাগাচ্ছে বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি, যা এক প্রকার টাকার বিনিময়ে ভোট কেনার নামান্তর বলে আমাদের মনে হয়েছে। ইতিমধ্যে আপনারা আরেকটি বিষয় কিন্তু জানতে পেরেছেন, সেটি হচ্ছে সমস্ত এমএলএদের ভাতা কিন্তু বাড়ানো হয়েছে কয়েক গুণ, প্রায় 40,000 টাকা করে এমএলএদের ভাতা বেড়েছে, যার কোনো প্রয়োজন ছিল বলে আমরা মনে করি না। অথচ যে মানুষগুলো না খেতে ভিক্ষাবৃত্তির পদ অবলম্বন করছে তাদের কথা সরকারের একবারও মনে পড়ে। এই হলো আমাদের রাজ্যে মানবিক সরকারের দৃষ্টান্ত। তাই আমরা সরকারের এই মানসিকতার তীব্র বিরোধিতা করছি আজকের এই প্রতিবেদন থেকে। সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব, আপনারা যে যার মতো করে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি নিয়ে প্রতিবাদের ভাষাকে আরো চওড়া করুন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা প্রতিবাদ জানান। আমাদের এই প্রতিবেদনগুলি আপনারা যদি ফেসবুকে আপলোড করতে চান করতে পারেন, সে অনুমতি আমরা দিলাম, আপনারা শেয়ার করুন। আরেকটি বিষয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধীদের দায়িত্ব এবং কর্তব্য হল গঠনমূলক পরিকল্পনাগুলি সরকারের সামনে তুলে ধরা। যদিও আমাদের রাজ্যের রাজনীতিতে বিরোধীদের ভূমিকাকে গুরুত্ব দেওয়া হয় না, সরকার সংসদীয় গণতন্ত্রে বিরোধী ভূমিকাকে স্বীকার করতে চায় না আমাদের এই রাজ্যের রাজনীতি। তাই আমরা চাই বিরোধী দল এবং সংসদীয় গণতন্ত্রে তার দায়িত্ব পালন করুক। আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বিরোধী দল তথা বিরোধী দলনেতার কাছে আবেদন রাখছি, আগামী বিধানসভা সেশনে আপনারা প্রতিবন্ধী মানুষের এই বঞ্চনার কথাগুলি বিধানসভাতে তুলে ধরুন এবং সরকারকে চেপে ধরুন যাতে সরকার বাধ্য হয় প্রতিবন্ধীদের উন্নয়ন করতে। সেই সঙ্গে আরেকটি বিষয় আপনাদের সামনে আপনাদের নজরে নিয়ে আসব, সেটি হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও যারা আমাদের এই রাজ্যে কাজ করছে, বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ
যারা এখনো সিদ্ধারা সোজা করে চলছেন তাদের সবার কাছে আমরা অনুরোধ করব, আপনারা আর ঘুমিয়ে থাকবেন না, আপনারা জেগে উঠুন। সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল এই সমস্ত নিঃস্ব বঞ্চিত নিপীড়িত অসহায় মানুষগুলোর পাশে এসে আপনারা দাঁড়ান। সময় এসে গেছে সরকারের উপর চাপ সৃষ্টি করার, তাই আমরা অনুরোধ করব এই সমস্ত মানুষের কথা চিন্তা করে আপনারা সরকারের সঙ্গে আলোচনায় বসুন, সরকারের সঙ্গে আলোচনা করুন এবং আগামী দিনে যাতে প্রতিবন্ধী মানুষদের কল্যাণ করা যায় সে বিষয়ে সরকারকে আপনারা দিশা দেখান। সবশেষে একটি বিষয় বলে আমি এই প্রতিবেদন থেকে বিদায় নেব, সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন প্রতিটি রাজনৈতিক দলে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে প্রতিবন্ধীদের একটি করে সংগঠন তৈরি করেছে। তাদের কাছে অনুরোধ করব এই মানুষগুলোকে নিয়ে আর আপনারা রাজনীতির খেলা খেলবেন না, এদের উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করুন, প্রয়োজনে সবাই মিলে বঞ্চনার কথাগুলি আমাদের রাজ্যপালের কানে তুলে ধরুন, কারণ এটা হচ্ছে রাজ্যের সমস্যা, রাজ্যের সমস্যা রাজ্যেই সমাধান করতে হবে, কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এই রাজ্যের সমস্যা সমাধান করতে পারবে না। তাই আমাদের রাজ্য সরকারকে বাধ্য করতে হবে আগামী দিনে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য যেন সরকার কাজ করেন এবং প্রতিবন্ধী মানুষদের ভাতা যেন আগামী দিনে বৃদ্ধি করেন। এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, সেই সঙ্গে আপনাদের যদি কোনো মতামত থাকে তাও আমাদের কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। এইভাবে আপনারা সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন, সাগর বাংলাকে এগিয়ে যেতে সাহায্য করুন। নমস্কার।